তো এইবার মেনুর কাজ যেহেতু শেষ, এবার মনে করেন যে এটা হচ্ছে আমাদের হোম পেজ। আমরা যদি স্যাম্পল পেজে যাই তাহলে কি আসে দেখেন, হোম পেজটাই আসতেছে ঘুরায় ফিরে, ঠিক আছে। সো এই কারণে আমাদের কি করতে হবে, আমরা জানি যে প্রত্যেকটা পেজ স্পেসিফিকলি শো করানোর জন্য, মানে এখানে মনে করেন আপাতত কোনো পেজ নেই, আমরা একটা পেজ বানাই, মনে করেন একটা পেজ বানাই, নাম দিই অ্যাড নিউ পেজের, মনে করেন বা দিলাম হচ্ছে কাস্টম পেজ, এটা একটা কাস্টম পেজ, পাবলিশ। সো চলেন আমার পেজটা একটু দেখি, ভিউ পেজ আসছে, কি আসছে, লেখা কাস্টম পেজই, দুই কার হয়েছে ইন্ডেক্স ডট পেজ পেতে। তো আমরা জানি এটা কি করতে হয়, কারণ হচ্ছে কি আমাদের এখানে একটা ফাইল লাগবে যার নাম দিব হচ্ছে কি আমরা কি পেজ, ভুলে যান কেন, ভুলে গেলে তো সমস্যা, পেজ ডট পিএইচপি। এই পেজ ডট পিএইচপি যেহেতু আমরা বানিয়ে ফেলছি, এইবার যদি আমরা এটা রিলোড দিই দেখবেন আসছে খালি, কারণ কি এই যে পেজ ডট পিএইচপি যে আছে ওর ভিতরে কিছু আছে নাই, তো আর করতে আইব। হ্যাঁ, তো এইবার আমরা কী করবো, পেজ ডট পিএইচপিটাকে ডিজাইন করব। সো আমরা জানি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে হেডার যতটুকু আছে হেডার, হেডারটাকে কপি কইরা কাট কইরা একটা নতুন ফাইল বানাইতে পারি, নাম দিব হচ্ছে গিয়ে হেডার ডট পিএইচপি, এটার ভিতরে হেডারের ফাইলগুলো লাগবো রাখবো। তারপরে কি বুঝতে তো পারতেছেন, ফুটার, হ্যাঁ ফুটারের ফাইলগুলা। সো ফুটারের ভিতরে কী আছে, এই আবিজাবি অ্যান্টেন গোড়ার ডিম আছে, এই যে ফুটার কপি করেন কাট করেন, কাট করে নিয়ে যান নতুন ফাইল বানাইয়া, ফুটার ডট পিএইচপি, এগুলো থাকবে ফুটার ডট পিএইচপির ভেতরে, শেষ। তারপর ইন্ডেক্স ডট এসটিএমএল আসেন, এখানে জাস্ট ফুটারের জায়গায় লিখবেন কি পিএইচপি গেট ফুটার, আর হেডারে কী লেখেন, গেট হেডার, হেডারেই কপি করলাম আপাতত, এখানে লিখবো কি গেট। আচ্ছা আমরা তো একটু কাজ করবো, হেডারে লিখি গেট হেডার। এইবার এই দুইটাকে কাট, সরি কাট কেন, এই দুইটাকে কপি করি, কপি করে ফুটারটা কাটা দিই, জাস্ট হেডারটা থাকলো। প্রথমে হচ্ছে গেট হেডার, মানে আমি কপি করছি যেন আমি প্রত্যেকটা জায়গায় ইউজ করতে পারি, আর একটা হচ্ছে কি গেট ফুটার। তো যে কপি করছি, এবার আমি এই পেজ ডট পিএইচপিতে জাস্ট এটা পেস্ট করে দিই, শেষ কাজ, এটা সেভ করে রাখি। দেখেন হেডার আর ফুটার, কাস্টম পেজ তো নতুন, কাস্টম পেজে তো কিছু নাই, কাস্টম পেজে যদি আমি কিছু লিখি যে কাস্টম পেজ ডট পিএইচপিতে তোর মাথা আছে, টু রিলোড দেন তোর মাথা আছে, ঠিক আছে। তা আমরা আমরা জানি যে আমরা যদি কাস্টম কন্টেন্ট, মানে যে কন্টেন্টটা বানানো কন্টেন্ট যেগুলো আছে, এই কন্টেন্টটা চাই ডাইরেক্ট এ জায়গায়, মানে একটা পেজের ভিতরে একটা স্পেসিফিক কন্টেন্ট শো করাইতে চাই বা একটা পোস্ট শো করাইতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা জানি কিন্তু একটা ওয়াইল্ড লুপ চালাইতে পারি, এক্স্যাক্টলি। হ্যাঁ এই যে আপনি ধরতে পারছেন, আপনারা পারেন তো, কেন যে হুদাই আমি টেনশন লই। সো ফার্স্টে ওয়াইল্ড লুপ চালু করবেন, ওয়াইলের ভিতরে কী লিখবেন, হ্যাঁ পোস্ট, তারপরে কোলন দি পোস্ট, ইয়াস এই তো হয়ে গেছে। তারপরে এটার ভিতরে কী লিখব, কি এন্ড ওয়াইল, আরে ভুললা যান কেন, ভুলে গেলে তো ঝামেলা। আর এখানে আমরা কী লিখতে পারি, পিএইচপি শুরু পিএইচপি শেষ, এখানে কী লিখতে পারি, দ্য টাইটেল, হ্যাঁ। তারপরে কী লিখতে পারি, দ্য কন্টেন্ট, হ্যাঁ এই তো পারতেছেন তো, রিলোড দেন, কী বলছে, হ্যাভ পোস্ট, তারপরে আবার ঝামেলা। আচ্ছা ঝামেলা হচ্ছে হোয়াইলের পরে অ্যাকচুয়ালি একটা ব্যারিকেড থাকে, আর হ্যাভ পোস্টের জন্য একটা ব্যারিকেড থাকে, এবার কাজ করবে। এই তো এটা একটা কাস্টম পেজ, কাস্টম পেজ, এটা একটা কাস্টম পেজ, কারণ এখানে একটা কন্টেন্টই আছে আপাতত, ক্লিয়ার। চল ওয়ার্ডপ্রেসে ব্যাক করি। আচ্ছা তো এই গেল আমাদের দুইটা জিনিস, আমরা কিন্তু কাস্টম পেজও বানিয়ে ফেলতে পারছি, তাই না, হয়ে গেছে। তো এইবার আমাদের পেজ বানানো শেষ, এবার আমাদের মেইন পার্ট, আমরা একটু হোমে ব্যাক করি, চলেন হোম, হোমে দেখেন কি আসছে, হোমে কিন্তু এইখানে দেখা যেতেছে না ছবির জন্য, যেহেতু এখানে ছবি নেই,
এখানে কিন্তু একটা স্লাইডার আছে, বুঝছেন? কেমনে বুঝলাম? এই যে এখানে এসআরসি, এটার ভিতরে আপনি লেখেন গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। এটা কাজ করবে না, কেন করবে না? কারণ হচ্ছে কি, আমি পিএইচপি দেখি নাই। আচ্ছা আমি এটাকে একটু কাট করি, কাট করে এখানে আগে পিএইচপিটা শুরু শেষ করে। ইউআরআই একটু রিলোড দিই, দেখে ছবিটা পাই কিনা। ছবি পাইছে না? আচ্ছা, তো আমরা একটু ভিউ পেজ সোর্সে যাই, নিচে আসি। আচ্ছা এটা একটু বড় হয়ে রয়েছে বেশি। এই যে ইমেজেস স্ল্যাশ, এই তো ইমেজ, কিন্তু ইমেজ কিন্তু সে পায় নাই, তাই না? আইটেম থেকে ইমেজ সে পায় নাই, এখানে তার ইমেজ পাওয়ার কথা ছিল। গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, হ্যাঁ হয়েছে। তো তাহলে সে ইমেজটা পাইলো না কেন? ইমেজটা তো তার পাওয়া ফরজ। এটা কি কাজ করতেছে? গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, হ্যাঁ এখানেও তো আমি কোনো ভুল দেখতেছি না, মানে ঠিক আছে তো, তাই না? আচ্ছা ঠিক থাকলে ভালো, ঠিক না থাকলে আরও ভালো। আপাতত এটা কেটে দেন। আপাতত আমরা এটাকে আগে কাস্টম করি, মানে এটা আমরা কিভাবে করব, এটা আমরা অ্যাকচুয়ালি করব শর্টকাটের মাধ্যমে। আমি আপনাদের সুবিধার্থে এখানে দেখেন, এই যে এরকম আসার কথা, ঠিক আছে? তো এটাকে আমরা শর্টকাট দিয়ে করব, মানে শর্টকাট দিয়ে করব মানে হচ্ছে কি, এই যে এইগুলা আমাদের ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ডাইনামিকলি আসবে। তো ডাইনামিকলি আসতে হলে আমাকে কী করতে হবে? মনে করেন এটার জন্য আমাকে আগে এক বলতে হবে একটা পোস্ট, একটা কাস্টম পোস্ট টাইপ বানাবো। মানে আপনি মাথায় চিন্তা করেন আপনি কী করবেন, একটা কাস্টম পোস্ট টাইপ বানাবেন, পোস্ট টাইপ, পোস্ট টাইপের হেডার থাকবে, সরি টাইটেল থাকবে এটা, কন্টেন্ট থাকবে এটা, ইমেজ থাকবে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, তাহলে কি সুন্দর হয় না? হ্যাঁ, তো আপনি কী করেন, আপনি হচ্ছে গিয়ে একটা কাস্টম পোস্ট টাইপ বানান। কাস্টম পোস্ট টাইপ কোথায় বানায়? ফাংশন ডট পিএইচপিতে, ফাংশন ডট পিএইচপিতে আসবেন। অ্যান্ড এই যে এটার পরে এখানে বানান কাস্টম, কাস্টম পোস্ট টাইপ কি লেখে, রেজিস্টার পোস্ট টাইপ, ভুইলা যান ভাই, কেন যে ভুইলা যান, রেজিস্টার পোস্ট টাইপ। এই রেজিস্টার পোস্ট টাইপের ভিতরে হচ্ছে গিয়া, জাস্ট এ মিনিট, ওকে। তো রেজিস্টার পোস্ট টাইপের ভিতরে হচ্ছে কি, আপনাকে এনে দুইটা কি বলে দুইটা আর্গুমেন্ট দিতে হয়। ফার্স্টটা হচ্ছে গিয়ে আপনার পোস্ট টাইপের নাম, মনে করেন এটা আমি স্লাইডার হিসেবে দিতে চাই, তো তো দিলাম হচ্ছে বিল্ড আপ স্লাইডার। আর সেকেন্ডে কি দিতে হয়, একটা অ্যারে, অ্যারের ভিতরে আবার অ্যারে, তাই না? আচ্ছা অ্যারের ভিতরে আবার অ্যারে, সরি, এই অ্যারের ভিতরে কি থাকবে, অ্যারের ভিতরে থাকে, ফার্স্টের অ্যারের ভিতরে থাকে হচ্ছে কি একটা লেবেলস, লেবেলসের ভিতরে আবার অ্যারে, এই অ্যারের ভিতরে কি থাকবে, ফার্স্টে থাকবে নেম, নেম কি দিব, মনে করেন নেম, এই যে একদম কাস্টম একটা পোস্ট টাইপে যান, এই যেমন পোস্ট অল পোস্ট অ্যাড নিউ, তাই না? সো মনে করেন আপাতত এটা নেম আমরা দিলাম যে স্লাইডার্স, সরি স্লাইডার্স। তারপরে অ্যাড নিউ তে দিব, এগুলো আমরা আগেই দেখছি, অ্যাড নিউ আইটেম, অ্যাড নিউ আইটেম হচ্ছে গিয়ে এই যে এখানে অ পোস্টের ভিতরে গেলে যেমন দেখায় অ্যাড নিউ, এইরকম আমরা কী দিব, সেখানে আমরা দিব অ্যাড নিউ স্লাইড, শেষ। হ্যাঁ, তবে এখানে আরেকটা কাজ করতে হয়, এখানে আপনাকে বলতে হবে যে পাবলিক ইকুয়াল টু ট্রু, ওকে ফাইন, আমাদের কাজ শেষ। এবার হচ্ছে গিয়ে আমরা একটু রিলোড করি, দেখি কাজ হয় কিনা। আচ্ছা এই ঝামেলা আমি সারা জীবনই করি। ওকে হ্যাঁ দেখেন স্লাইডার্স, স্লাইড অ্যাড নিউ, আমি যদি স্লাইডে যাই একটা অ্যাড নিউ স্লাইড করতে চাই, দেখেন এখানে কিন্তু ছবি অ্যাড করার কোনো অপশন নেই। আমরা আগের লেকচারে দেখছিলাম, মানে আগের যে টপিকটা ছিল এখানে দেখছিলাম, মানে এই না এখন যেটা আমরা করতেছি, মানে নতুন একটা ওয়েবসাইট বিল্ড আপ করতেছি না, এর আগে আমরা দেখছিলাম যে
যদি এরকম আমাদের নির্দিষ্ট কিছু অ্যাড করতে হয়, মানে একটা পোস্টের জন্য একটা ছবি অ্যাড করতে হয়, ছবি দেওয়ার একটা অপশন রাখতে হয়, সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা অ্যাড থিম সাপোর্টে, এই যে অ্যাড থিম সাপোর্ট যেটা আছে, কই অ্যাড থিম সাপোর্ট, কই কই মুখ দিয়া কই কিন্তু চোখে দেখি না, এই যে এইরকম। সো এইখানে আমরা দিব অ্যাড থিম সাপোর্ট, আমার আরেকটা সাপোর্ট লাগবে, কী সাপোর্ট লাগবে ভাই, আমার হচ্ছে পোস্ট থাম্বনেল গুলো দিতে হবে, এরকম সাপোর্ট আমার একটা লাগবে। সো এবার যদি আপনি এখানে পোস্ট থাম্বনেল দেন, তাইলে এখানে আইসা আপনি কিছু সাপোর্ট অ্যাড করবেন, এগুলো কেন অ্যাড করবেন আমরা জানি। সো কী কী লাগবে আমার, আমার টাইটেল লাগবে, আচ্ছা এটা এইভাবে না, এটা দেওয়ার পরে হচ্ছে গিয়া লিখতে হয় যে অ্যারে, অ্যারের ভিতরে দেখতে হচ্ছে গিয়া টাইটেল লাগবে আমার, আমার লাগবে হচ্ছে গিয়া একটা এডিটর, আমার লাগবে হচ্ছে গিয়া থাম্বনেল। সো এখানে টাইটেল লাগবে বলতে আমি বুঝাইছি আমার এই বক্সটা লাগবে, এডিটর লাগবে বলতে আমি বুঝাইছি আমার এই বক্সটা লাগবে, থাম্বনেল বলতে বুঝাইছি আমার একটা ছবি অ্যাড করার বক্স লাগবে। সো এবার যদি আমি একটু রিজার্ভ দিই, আসছে আসে নাই, তার মানে হচ্ছে গিয়া আমার কোথাও একটা ভুল আছে, তাইলে এটা তো সবাই জানে যে আমার একটা ভুল আছে, সেটা হচ্ছে গিয়া এটা এটা এরকম না, এটা লিখতে হয় এইভাবে পোস্ট থাম্বনেলস, এই যে দেখেন আইসা পড়ছে। এবার আমি এখানে ছবি অ্যাড করতে পারি, সো মনে করেন আমি টাইটেল দিলাম তোর মাথা, এটা দিলাম হচ্ছে গিয়ে এখানে তোর মাথা দেখা যাবে, আর এখানে আমি একটা ছবি অ্যাড করলাম, যে কোনো একটা ছবি অ্যাড করলাম আপাতত, এখান থেকে নিয়ে একটা ছবি অ্যাড করলাম, মনে করেন হচ্ছে কি এই ছবিটা অ্যাড করলাম, না এই ছবিটা না, কোন ছবি, এত এত ছবি এটা অ্যাড করলাম, মনে করেন পাবলিশ, পাবলিশ দিয়ে কি লাভ আছে, আমি নাহলে পোস্ট অ্যাপটা বানাইছি কিন্তু এই পোস্ট অ্যাপটা কোথায় এক্স্যাক্টলি কাজ করবে সেটা কি আমরা বলছি বলিনি, তাহলে সে কেমন কাজ করবে। আচ্ছা তো এখন কাহিনী হচ্ছে যে আমরা চাচ্ছিলাম যে আমাদের হোমের ভিতরে এইখানে সে কাজ করবে, মানে এই যে তোর মাথা লেখা না, তোর মাথা যে লিখছি এটা হচ্ছে তার টাইটেল, তার মানে এখানে শো করবে তোর মাথা, আর এই যে এখানে তোর মাথা দেখা যাবে যে লেখাটা, এটা শো করবে এই যে নিচে কন্ট্যাক্ট বাই আসের জায়গায়, আর ব্যাকগ্রাউন্ড যে ছবিটা অ্যাড করছি এটা শো করবে ব্যাকগ্রাউন্ড। তো চলেন এবার হচ্ছে গিয়ে আমরা কি বলে শর্টকাট বানাই, শর্টকাটের মাধ্যমে তো অ্যাকচুয়ালি আমরা এটা করতে হবে, সেই জন্য আমরা শর্টকাট বানাবো। সো এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমি জাস্ট এই ভিডিওটার নাম সেভ করলাম হচ্ছে গিয়া অ্যাড কাস্টম পোস্ট টাইপ, ঠিক আছে, তারপরে পোস্টটা আমরা শর্টকাট বানাবো।